হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডারউইন লাইভস ইন্ডিয়া। আজকে আমি মধ্যমগ্রাম পেটস মার্কেটে আমি এসেছি এবং এই পেটস মার্কেটে পায়রা, কুকুর, মাছ, পাখি, খরগোশ, মুরগি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তা আজকে একটা পায়রা বিক্রি করে একটা দাদা, তার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো এবং তার কী কী কালেকশান আছে এবং তিনি একজন ব্রিডার, তার ফোন নাম্বার, বাড়ি কোথায় সব কিছুই আপনারা জানতে পারবেন। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, রিকোয়েস্ট করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বর্তমান পায়রার কত কী রেট আছে। তো নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জামাল উদ্দিন আলী। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছোটগাছি। ছোটগাছি। কত দূর ওটা মধ্যমগ্রাম থেকে? মধ্যমগ্রাম থেকে বলতে আমাদের দোলতলা যাবে। দোলতলা হয়ে গঙ্গানগর থেকে গাঁথি। আচ্ছা, প্রথমে তাকে মধ্যমগ্রামে আসতে হবে? হ্যাঁ আসতে। হ্যাঁ, যেখান থেকে আসুক না কেন মোটামুটি। তো যাই হোক দাদা, আপনার কাছে কি কি পায়রা আছে, কালেকশন সবই কালেকশন বলুন এবং দামটাও বলবেন। আমার কালো দানা পায়রা আছে বাড়িতে। কালো দানা পায়রা আছে? এগুলো হচ্ছে ম্যান্ডাস পায়রা। ওগুলি মানে প্লেন চোখে ওড়ে, শুধু ওড়া লাইনে 5 ঘন্টা 6 ঘন্টা নর্মাল ওড়াই কম খায়। হ্যাঁ ওড়ে আকাশে, বুঝতে পারছি, 5-6 ঘন্টা। হ্যাঁ, এগুলো আমি ছেলের জন্য এনেছি। কেমন কি দাম? এগুলো আছে 300-400 টাকা। 300-400 টাকা জোড়া? জোড়া না পিস? যেরকম আছে যেরকম দাম, জোড়া নিলে তোমার পড়ে যাবে এগুলো 400 টাকা। ঠিক আছে, নরমাল যেগুলো 400 টাকা। হ্যাঁ, দাদার কাছে একটু কমই আছে রেট। ঠিক আছে, আর তোমার বাড়িতে কালো দানা পায়রা যে ওগুলো একটু কস্টলি পায়রা। কালো দানা? কালো দানা কি বেশি সময় ওড়ে পায়রা? হ্যাঁ, বেশি সময় ওড়ে বলতে ওগুলো চোখে বিক্রি হয়। ও, চোখের উপরে একটা ডিপেন্ড করে, ভারী পড়ে প্রাইসটা। প্রাইসটা চোখে মানে কেমন দাম কালো দানা? ওগুলো পড়ে যাবে তোমার 2000-3000 টাকা। আচ্ছা আচ্ছা, জামাল ভাইয়ের কি কি কালেকশন আছে সব কিছুই বলবে। দেখুন, একটা খাঁচা নিয়ে এসছে, খাঁচার মধ্যে সব কিছুই সব কিছু রয়েছে পায়রা, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, আর কি কি আছে আপনার বাড়িতে? আমার বাড়ি পায়রাই শুধু পাবে, ম্যাডাস পায়রা পাবে, টিপলার পায়রা পাবে, সবুজ আছে, সবুজ লাইনের আছে, সবুজ লাইনার, এইসব সব ওড়া লাইনের পায়রা, ওড়াই পায়রা। হ্যাঁ, আর সেল আছে, এইগুলো পায়রাগুলো সেল আছে, সব ওড়া লাইনের পায়রা আছে, নোয়ার আছে, মাদি আছে, সব রকম যেরকম পায়রা যাবে সেরকমই পাবে। হ্যাঁ হ্যাঁ, নোয়ার মাদি সব কিছুই পাবে। এর মধ্যে সব কি একই প্রজাতির পায়রা? এখানে সব নানা রকম আছে, লাইন আলাদা হয়। ঠিক আছে, ব্লাড লাইন হয় যেরকম। এটা একটা গিরিবাজ পায়রা, গিরিবাজ পায়রা, এই যে সাদা চোখের পায়রা। আচ্ছা দেখুন, এটা গিরিবাজ পায়রা, এটা গিরিবাজ পায়রা। আচ্ছা, ম্যাড্রাস পায়রা আছে, সবুজ পায়রা আছে এখানে। আচ্ছা, এটা যদি একটা করে ধরে যদি দেখান একটু হাতে করে। এটা আছে মুন্ডির সাথে জিরিয়া পায়রা আছে, জিরিয়া পায়রা। এই পায়রাটা তোমার পড়ে যাবে তোমার 200 টাকা পড়ে যাবে। 200 টাকা এই পায়রা? এই যে চোখের উপরে দাম। ঠিক আছে, আরো আছে তোমার এখানে কি কি দাদা একটু দেখান। সবুজ পায়রা আছে, এসব কি খবর? এগুলো সবুজ পায়রা, বুঝেছ? এই পায়রাগুলো সব ওড়া ওড়া লাইনের পায়রা, ওড়াই পায়রা। নিলে আমার নাম্বার দিয়ে দেবো, নাম্বারে আমাকে যোগাযোগ করবে। আর কি কি আছে কালেকশন দাদা? কালেকশন আছে, আরো আছে এই যে কালপোড়া পায়রা, কালপোড়া, কালপোড়া পায়রা। কালপোড়া কিভাবে চেনা হয়? ডানা সব বৈশিষ্ট্যটা ডানা। আচ্ছা, ডানার মাধ্যমে ওকে চেনা হয়। আর চোখ, তাই তো? চোখ, চোখটা ও ডানা। ডানার একটা বৈশিষ্ট্য আছে। পা দেখো, পা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার, নোংরা নেই। দেখুন, পায়রার কোয়ালিটিটা বেশ ভালো, পায়রাগুলো খুব ওড়ান, এই পায়রাগুলো সব ওড়ান ভালো। হ্যাঁ হ্যালো, ঠিক। এটার দাম কেমন আছে? এটা তোমার 200 টাকা, এটার প্রাইস 200 টাকা। 200 টাকা? হ্যাঁ 200 টাকা। 200 টাকা কি পিস না পিস? পিস, এটা 200 টাকা। 200 টাকা পিস? পিস আছে 200 টাকা পিস। কাছে খুব কম দাম আমি যা দেখছি। যদি কেউ নিতে চান দাদার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। এটা সবুজ জিরিয়া দেখাচ্ছি, দেখো এটা, তাহলে কন্ট্যাক্ট করতে পারবে। দেখাচ্ছি সবুজ জিরিয়া, পায়রাটা খুব ভালো পায়। বাহ, চোখটা দেখুন, দারুন 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 পায়রা, ওড়া লাইনও ভালো। আচ্ছা ঠিক আছে, ডানা ডানা
আপনি কিছু বলবেন না? আমি আর কিছু বলুন না, কিচ্ছু বলুন, কোনো ব্যাপার না। আপনি কি পাহাড়ে এসেছেন নাকি? না, তাহলে কিনতে এসেছেন? ঘুরতে এলাম। ও, ঘুরতে এসেছেন। আপনার নাম কি? গফার। হ্যাঁ, গফার। ও, গফার, গফার ভাই। বাড়ি কোথায়? এখানে না, নিউ টাউন। হ্যাঁ, নিউ টাউন। নিউ টাউন এত দূর থেকে এসেছেন? এখানে গাড়ি নিয়ে এসেছি। ও, গাড়ি নিয়ে এসেছেন। কেউ কিনতে এসছে? পায়রা না, আর কি কি দাদা? আর একটা পায়রা দেখাচ্ছি তোমার, এটা শিয়া পায়রা দেখাচ্ছি, গিরিবাজ পায়রা, ঠিক আছে? এখন বেশি অংশ পালকের শখ করে, পালকটা দেখাও। এই পালক আপাতত ছেড়ে রেখে দেন। হ্যাঁ, আমি বেশি দাম করি না। আর একটা পায়রা দেখাচ্ছি, সবুজ পায়রা, এটা খুব ভালো পায়রা। এটা দাদা, এই দাদা নিল, এই দাদাকে, এই দাদা এই সবুজ পায়রাটাকে নিল, খুব দারুণ পায়রা এটা। টিপলার লাইন আপনাদের আমার এই নাম্বারটা ফোন করবে, আর এই দাদার নাম্বারে সাবস্ক্রাইব করে দেবে। নাম্বার না, চ্যানেল, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দাদার ধন্যবাদ। দাদা খুব ভালো ভিডিও করে, তোমাদের শখের জন্য এইসব ভিডিও করছে, রোদ্দুরে গরমে পায়রা দেখানোর জন্য। যদি একটা করে সাবস্ক্রাইব, কমেন্ট সব জানিয়ে দেবে। ধন্যবাদ।